ওয়েল, আজকে আমি কথা বলবো এমটিএফই নিয়ে। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন এমটিএফই অলরেডি স্ক্যাম করে চলে গিয়েছে সাধারণ জনগণের কোটি কোটি টাকা মেরে। আজকে আমরা জানবো এই সাইটগুলো কেন স্ক্যাম করে এবং যারা এখানে কাজ করেছেন তাদের এখন করণীয় কী এবং এই ফেক সাইটগুলো চেনার উপায় কী। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই সাইটটা কখনোই ব্লক চেনের উপর ডিপ্লয়েড করা ছিল না। এখানে যারা কাজ করত তারা রেফার কমিশন পাওয়ার জন্য সাধারণ জনগণকে বোঝাতো যে এই সাইটটা ব্লক চেনের আন্ডারে ডিপ্লয়েড করা, এটা কখনো স্ক্যাম করবে না। সেই ফাঁদে আপনারা অনেকেই পা দিয়েছেন ইতিমধ্যে। এমটিএফই হলো একটা পঞ্জি স্ক্রিম সাইট, আর পৃথিবীতে যতগুলো পঞ্জি স্ক্রিম সাইট আছে সবগুলোই একসময় স্ক্যাম করবে। এই সাইটটা হলো একটা সেন্ট্রালাইজড সাইট এবং ইনভেস্ট সাইট, অর্থাৎ মালিকানা সাইট। পৃথিবীতে যতগুলো মালিকানা সাইট আছে সবগুলোই একসময় স্ক্যাম করবে। চলুন বিস্তারিত জানা যাক এই সাইটগুলো কেন স্ক্যাম করে এবং পঞ্জি স্ক্রিম কি। পঞ্জি স্ক্রিম অর্থনীতির এক বহুল পরিচিত শব্দ। যারা অর্থনীতি জগতের খোঁজখবর রাখেন তারা এ শব্দ দুটোর সাথে বেশ পরিচিত। স্বল্প সময়ে কোনো পরিশ্রম ছাড়া দ্রুত অর্থ উপার্জনের প্রায় সকল প্রতারণামূলক কাজকেই পঞ্জি স্ক্রিম হিসেবে অবহিত করা হয়। পঞ্জি স্কিমগুলোর উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করার মাধ্যমে তাদের বিনিয়োগের সর্বস্ব আত্মসাত করা। এ ধরনের স্কিম থেকে মূলত পরিকল্পনাকারীরাই কেবল লাভবান হয়ে থাকেন। সঙ্গতভাবেই এ ধরনের ব্যবসার আইনি বৈধতা থাকে না। পঞ্জি স্কিমগুলোতে কোনো প্রাকৃত পূর্ণ সেবা বা ব্যবসায়িক কাঠামো থাকে না, থাকে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করা কিছু মিথ্যা প্রতিশ্রুতি অথবা প্রস্তাবনা। সহজে আয় করার লোভ থেকে বিনিয়োগকারীরা এর ফাঁদে পড়ে পুঁজি হারান। সাধারণ মানুষের লোভকে কাজে লাগিয়ে ব্যক্তি বিশেষ লাভবান হওয়ার এমন পঞ্জি স্কিমের ইতিহাস বেশ পুরনো। পঞ্জি স্কিমগুলোর মূলত পিরামিড আকৃতির কাঠামো হয়ে থাকে, যার একেবারে চূড়ায় থাকে মূল পরিকল্পনাকারী যারা স্কিমটি শুরু করেন। এরপর থাকে প্রাথমিক সদস্যরা। প্রাথমিক সদস্যরা নতুন সদস্য সংগ্রহ করেন যারা তাদের নিচের ধাপে থাকেন, এবং এভাবে সদস্য দ্বারা সদস্য সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত থাকার মাধ্যমে উপর থেকে নিচের দিকে সরানো একটি পিরামিডের আকারের গ্রাহক অবস্থান তৈরি করে। এই পিরামিডের যতই নিচের দিকে যাওয়া যাবে ততই এর আকৃতি ছড়ানো হয়, অর্থাৎ সদস্য সংখ্যা বাড়তে থাকে। পুরো পরিকল্পনা থেকে মূল পরিকল্পনাকারী ও প্রাথমিক সদস্যরাই কেবল লাভবান হতে পারেন। স্বল্প মেয়াদে মুনাফাসহ বিনিয়োগ ফেরত পাবার টোপ দেখিয়ে নতুন নতুন গ্রাহক তৈরি করা হয়। নতুন গ্রাহকেরা মনে করেন তারা যদি আরও কিছু গ্রাহককে ঘোষিত স্কিমে অন্তর্ভুক্ত করতে পারেন তবে তার মুনাফা আরও বাড়বে। তবে পঞ্জি স্কিমগুলো থেকে গ্রাহকরা শেষ পর্যন্ত ক্ষতির শিকার হয়ে থাকেন। এ ধরনের প্রতারণাগুলোকে পঞ্জি স্কিম কেন বলা হয় এর উত্তর জানার জন্য ইতিহাসের দিকে নজর ঘোরাতে হবে। আমরা সে বিষয়ে আলোচনা করছি না। প্রশ্ন হচ্ছে পঞ্জি স্কিম কিভাবে কাজ করে। সহজভাবে বললে এটা হচ্ছে এক ধরনের প্রতারণামূলক কার্যক্রম যেখানে বিনিয়োগকারীদেরকে সামান্য বিনিয়োগের বিপরীতে বিশাল অঙ্কের একটি লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে নতুন বিনিয়োগকারীদের থেকে জমাকৃত টাকা দ্বারাই পুরনো বিনিয়োগকারীদের টাকা প্রদান করা হয়। স্কিমের আকার যত বড় হতে থাকবে নতুন বিনিয়োগকারীদের সংখ্যাও তত বাড়তে থাকবে, ফলে স্কিমে বিনিয়োগকৃত টাকার পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে। এখানে তারাই টাকা উপার্জন করতে পারে যারা পিরামিডটির একদম উপরের দিকে অবস্থান করতে পারে। প্রতিটি সদস্য আরও নতুন নতুন সদস্য যোগ করার মাধ্যমে পঞ্জির পিরামিডটিকে আরও বড় করে তোলে। এ ধরনের ব্যবসায় শুধুমাত্র মানুষের লোভের উপর ভিত্তি করে টিকে থাকে। ব্যবসার স্থায়িত্ব নির্ভর করে নতুন সদস্য সংখ্যা বৃদ্ধির উপর। একটা সময় সদস্য বৃদ্ধির হার কমে যায় এবং নতুন সদস্য আর পাওয়া যায় না। এসব ক্ষেত্রে পঞ্জি স্কিম ভেঙে পড়তে শুরু করেন এবং উদ্যোক্তারা পালিয়ে যেতে শুরু করেন। স্কিমের প্রতিষ্ঠাতা পালিয়ে গেলে বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকে না। বেশিরভাগ সময়ে নিম্ন আয়ের মানুষরাই এসব পঞ্জি স্কিমের প্রধান লক্ষ্য হয়ে থাকে, কারণ তারা খুব দ্রুত ধনী হতে চায়। পঞ্জি স্কিম চিনবেন কিভাবে? প্রতিটি পঞ্জি স্কিমেরই কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, যেমন প্রাথমিক বিনিয়োগ হিসেবে নির্দিষ্ট টাকা নির্ধারণ, বিশাল অঙ্কের অর্থ উপার্জনের প্রতিশ্রুতি, আয়ের প্রবৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা অস্পষ্ট বর্ণনা, বিনিয়োগকারীদের স্বল্প জ্ঞানের সুবিধা নেওয়া, মাঝে মাঝে গোপন বিনিয়োগের মাধ্যমে অর্থ আয় করে তা প্রচার করা, স্কিমের সম্পর্কে যে কোনো ধরনের তথ্য প্রদান এড়িয়ে চলা,
প্রাথমিক বিনিয়োগকারীদের বিশাল মুনাফা মূল অর্থ ফেরত প্রদানের মাধ্যমে তাদেরকে আরও বিনিয়োগের প্রলুব্ধ করা। এরাই আরও নতুন গ্রাহক নিয়ে আসেন এবং যখন তাদের গ্রাহক সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন তারা স্ক্যাম করে চলে যায় সাধারণ জনগণের টাকা মেরে। এখন আপনারা যারা এমটিএফতে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই কোম্পানিটি কিন্তু আবার লোভনীয় অফার দিতে পারে যে আমাদের কোম্পানিটি লস করেছে, এখন যদি আপনারা আবার কিছু টাকা জমা করেন তাহলে আগের টাকা ফেরত পাবেন এবং এখন থেকে অর্থ উত্তোলন করতে পারবেন, এমন লোভনীয় অফার কিন্তু দিতে পারে এবং দিয়েছে আমি শুনেছি অলরেডি। তো আপনারা এখানে কেউ আর টাকা ডিপোজিট করবেন না, যদিও ডিপোজিট করেন সেটাও কিন্তু স্ক্যামের শিকার হবেন। আর আপনারা যারা এই ধরনের ইনভেস্ট সাইটগুলোতে কাজ করছেন, যদি আপনাদের ইনভেস্ট করা থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা উইথড্র করে নেবেন, না হলে আপনারাও প্রতারণার শিকার হতে পারেন। আর এই অ্যাকাউন্ট থেকে টাকা ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই, তবে আপনারা যার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাকে ধরলে কিছু টাকা ব্যাক পেতে পারেন, কারণ সে আপনার থেকে রেফার কমিশনটা লুফে নিয়েছে। অনলাইন থেকে ইনকাম, কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অনলাইন থেকে ইনকাম করার জন্য আমরা বেশিরভাগ ইনভেস্ট সাইটগুলো বেছে নিই, কিছুদিন পর সাইটগুলো স্ক্যাম করে আমরা প্রতারণার শিকার হই, অনলাইন থেকে ইনকাম করার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। তাই অনলাইনে কাজ করার আগে আপনারা সেই সাইটটার সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন এবং তারপরে আপনারা ইনভেস্ট করবেন, হুট করে কারোর কথায় ইনভেস্ট করতে যাবেন না কখনো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।